অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ শীতের মোড়ে সিভিকের যে দৌরাত্ম্য এড়িয়ে রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। যে ছবি আপনাদেরকে একদিকে দেখাচ্ছি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো অর্ণবের থেকে। অর্ণব, একদিকে তো সিভিক ভলেন্টিয়ার মত প্রয়োজন বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা, আর অন্যদিকে তোমার থেকে জানতে চাইবো পুলিশ এই মুহূর্তে কি ভূমিকা নিয়েছে। একবারে দেখো, মধ্যম অবস্থায় সিভিক ভলেন্টিয়ার গিয়ে কলকাতা পুলিশের গার্ডরেলে হিট করেন এবং দু একজন আহত হয় এতে, এবং যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সিবিআই এই এই যে সিভিক ভলেন্টিয়ার তাকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে কিন্তু সমস্ত যে সিভিক ভলেন্টিয়ারের কাজ তার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, কঠোর স্টেপ নেওয়া হয়েছে। তিনি আর কখনো সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে পারবেন না। একজন সিভিক ভলেন্টিয়ার তিনি মদ্যপ অবস্থায় যেভাবে গিয়ে গতকাল রাতে ব্যারিকেড হিট করে তারপরে কিন্তু বিক্ষোভ শুরু হয়, আজও এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। এবং যেটা মূলত সব থেকে বড় প্রশ্ন, যে সিভিক ভলেন্টিয়াররা যেভাবে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা উঠে আসছে তাতে কিন্তু প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কিছুটা কড়া ভূমিকা নিচ্ছে, তা নিয়েও কিন্তু প্রতিবাদীরা এই মুহূর্তে প্রশ্ন তুলেছেন। ওয়েন্ড্রিলার ঠিক তাই অর্ণব, আপাতত তোমাকে ধন্যবাদ। তুমি যেমনটা জানাচ্ছিলে যে শীতের মোড়ের যে ঘটনা সিভিকে দৌড়াতো সেই ঘটনায় আপাতত আটক করা হয়েছে ওই অভিযুক্ত সিভিককে, ইতিমধ্যেই অপসারিত করা হয়েছে ওই অভিযুক্ত কেমনটাই জানা যাচ্ছে। ভোর থেকে শীতের মোড়ে বিক্ষোভ চলছে, বিক্ষোভ করছেন কারা না, রবীন্দ্র ভারতের পড়ুয়া এবং প্রাক্তনীরা। গতকাল যারা আরজি করার ঘটনাতেই প্রতিবাদ করছিলেন তারা রাত দখলের কর্মসূচি নিয়েছিল এবং সেই জায়গা থেকে যে ছবিটা উঠে এলো যে সিভিক ভলেন্টিয়ার একেবারে সরাসরি ধর্নাস্থলীকে ধাক্কা মারে এবং কার্যত দৌরাত্ম চলে সেখানে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করছেন আন্দোলনকারীরা। এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, আপনি দাঁড়ান দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি গ্রিন করছে, উনি গ্রিন করে অনেক সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, আমরা সেই অসুবিধা করতে চাইছি না। এই পুরো ঘটনার থেকে আমরা সবাই জানলাম, বুঝলাম, এটা আমরা সারা জীবন মনে রাখবো। সঠিকভাবে প্রতিবাদ করলে তার একটা সুফল পাওয়া যাবে। একজন প্রতিবাদ করুন, দুজন মিলে করুন, মানুষকে পাশে পাবেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গতকাল রাতের ছবি, অন্যদিকে পড়ুয়াদের বিক্ষোভ এখনো সকাল পর্যন্ত চলছে সেই বিক্ষোভ। আরো ছবি দেখবো এলিনার থেকে। এলিনা, একেবারে ঐন্দ্রিলা দেখো, ইতিমধ্যেই সেই সিভিক ভলান্টিয়ার অর্থাৎ গঙ্গাধর গোত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং তারপরেই গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার গঙ্গাধর গোতকে। তবে ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সিভিক ভলান্টিয়ার আর কোনোদিনই সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারবে না, কারণ তাকে এই পদ থেকে একেবারে অপসারিত করা হয়েছে, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছে তাদের সঙ্গে। ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়ার গঙ্গাধর গোতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই সিভিক ভলান্টিয়ারের পদ থেকে অপসারিত করা হয়েছে। কি বলবেন এখন? যিনি আসছিলেন ওই গতিবেগে, যিনি সিভিক ভলান্টিয়ার ছিলেন ওখানে, এবার তিনি যে উনি কিনা সেটাও কিন্তু এখন আমরা শিওর নই, কারণ আমরা চেয়েছিলাম ওনাকে সম্মুখে, জনসম্মুখে আনা হোক, স্পটে আনা হোক, কিন্তু বারবার আনা হবে এরকম বলা সত্ত্বেও লাস্টে পুলিশ প্রশাসন বলে জানায়
যে তোমরা যা খুশি করে নাও, এখানে তাকে আনা হবে না, দরকার পড়লে তোমরা থানায় যাও, লাস্টে এটা বলা হয়, এবং তাকে স্পটে আনা হয় না। এবং সেক্ষেত্রে আমরা সিওরিটি দিতে পারবো না যে যার নাম করা হচ্ছে তিনি উনি কিনা, সত্যিই তাকে আটক করা হয়েছে কিনা। একেবারে একটু কথা বলার আরো চেষ্টা করি। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে গঙ্গাধর গোদ, যার নামে এত অভিযোগ, তাকে আটক করা হয়েছে এবং তাকে সিভিক ভলান্টিয়ারের পদ থেকে অপসারণ করা হয়েছে। এই বিষয় নিয়ে তোমরা কি বলবে? আমরা জানি না এই বিষয়টা, কারণ আমরা জানি না আদৌ এটা সত্যি কিনা, কারণ আমাদের আমাদের সামনে তাকে আনেনি। আমরা আমরা একটা এফআইআর লিখেছি দুজনার বিষয়ে, এবার কাশীপুর থানার আন্ডারেই হয়েছে, কারণ ওরা একজন সিভিক সার্জারটা হচ্ছে আমাদের সিটির মোড়ের। তো যারা গতকাল রাতে আন্দোলন করছিলেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিলেন, এবং তারই প্রতিবাদে আজকে সকাল থেকে সিটির মোড়ে চলছে বিক্ষোভ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।